श्री कृष्ण चैतन्य प्रभु दया करो मोरे श्री कृष्ण चैतन्य प्रभु दया करो मोरे तुमा बिना के दयालु जगत संसारे संसारे पतित पावन हेतु तब स्वरूप
Thank you.
श्री हरिनाम संकीर्तन की ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितं च। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणि प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। लीलाचला निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं तत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते देवकाकाशवाणीति नाम्ने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। तो आज के हमरा आमादेर एकादशीते जे स्पेशल विभिन्न प्रेयर्स हमरा आलोचना करेछिलाम विभिन्न प्रार्थना श्रीमद् भागवत थेके এবং বিভিন্ন অন্যান্য স্ক্রিপচার্স থেকে, যেমন আজকে আমরা মুকুন্দমালা স্তোত্র নিয়ে আলোচনা করছি। তোমরা ডেকে চলে তো শ্রীমৎ ভাগবত থেকে দেখেছি আমরা কয়েকটি প্রেয়ার্স। কথা বলো না, শ্রীমৎ ভাগবত থেকে যেরকম গজেন্দ্র স্তুতি, ভীষ্ম স্তুতি, কুন্তী স্তুতি, এই ধরনের প্রেয়ার্স আমরা দেখেছি। তো আজকে আমরা আলোচনা করব মুকুন্দমালা স্তোত্র নিয়ে। তো মুকুন্দমালা স্তোত্র সম্রাট কুলশেখরের প্রার্থনা। সাউথ ইন্ডিয়াতে অর্থাৎ শ্রী সম্প্রদায়ে ভগবানের কিছু শুদ্ধ ভক্ত যারা আলওয়ার নামে পরিচিত, তাদের একজন হচ্ছেন ইনি কুলশেখর আলওয়ার, বা যাকে কুলশেখর মহারাজ বলে আমরা জানি। তো সেই কুলশেখর মহারাজ এই মুকুন্দমালা স্তোত্র রচনা করেছেন এবং এটা ওয়ান্ডারফুল প্রেয়ার্স। এটা শুধু শ্রী বৈষ্ণবাদের জন্য নয়, আমাদের গৌড়ীয় বৈষ্ণবাজ এমনকি শিল প্রভুপাদ মুকুন্দমালা স্তোত্র থেকে অফেন কোট করতেন শ্লোক বিভিন্ন প্রার্থনা। এবং খুব ওয়ান্ডারফুল, একজন পিওর ডিভোটি ভগবানের কাছে কিরকম প্রার্থনা করা উচিত সেটা এখানে ফুটে উঠেছে। তো এটা একটা লং সিরিজ অফ ভার্সেস, যেখানে 53টি শ্লোক আছে মুকুন্দমালা স্তোত্রে। তো এটাকে মালার সাথে তুলনা করা হয়, যেরকম ফুল দিয়ে আমরা মালা তৈরি করি, বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দিয়ে বা মুক্ত দিয়ে মালা তৈরি করি, সেরকম এই মুকুন্দমালা স্তোত্রের এক একটি শ্লোক হচ্ছে মুক্তর মতো জুয়েলস। তো সেগুলো দিয়ে যে মালা তৈরি ভগবানের প্রার্থনা, সেটা হচ্ছে মুকুন্দমালা স্তোত্র। তো যেহেতু অনেকগুলি শ্লোক রয়েছে, তো এটা আজকে আমরা একদিনে কমপ্লিট করা যাবে না, এটার উপরে কয়েকদিন ধরে আমরা ক্লাস নেবো, কয়েকটা একাদশী আমরা এটার উপর আলোচনা করব। তো প্রথমে বিবিটির একটা খুব সুন্দর বই আছে মুকুন্দমালা স্তোত্র,
এই যে বইটি, তো এখান থেকে আমরা আলোচনা করব। খুব সুন্দরভাবে সেই শ্লোকগুলি সংকলিত হয়েছে এবং প্রথম কয়েকটা শ্লোকের তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন এবং বাকিগুলো প্রভুপাদের শিষ্যরা তাৎপর্য দিয়েছেন, কারণ প্রভুপাদ মেনলি ফোকাস করেছিলেন ভগবদ্ গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো যাতে ট্রান্সলেট হয় প্রপারলি তার উপর। এবং উনি যখন সময় পেয়েছেন তখন আরো এক্সট্রা আদার স্ক্রিপচার, সেগুলো উনি কমেন্ট্রি দিয়েছেন। তো আমরা ভূমিকা শুরু করব। পরমেশ্বর ভগবানের প্রতি তার ভক্তদের উদ্দেশ্যে এবং ভগবানের পবিত্র লীলাভূমির প্রতি নিবেদিত সংস্কৃত কবিত্বপূর্ণ শত শত চিরন্তন স্তোত্রাবলীর মধ্যে সম্রাট কুলশেখরের প্রার্থনা মুকুন্দমালা স্তোত্র হচ্ছে অন্যতম। কেউ কেউ বলেন যে সম্পাদক এটিকে শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে নিবেদিত স্তোত্রাবলীর মালারূপে প্রণয়ন করেছেন। বিভিন্ন সম্প্রদায়ের বৈষ্ণবদের দ্বারা এবং আমাদের পরমানন্দ গুরুদেব শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক প্রশংসিত। তো এই ভূমিকাটা লিখছেন প্রভুপাদের শিষ্যরা, তাই বলছেন যে শিল প্রভুপাদ হচ্ছে এটা উনিও পছন্দ করতেন। শিল প্রভুপাদ প্রায় এই সমস্ত স্তোত্রাবলী থেকে শ্লোকের উদ্ধৃতি প্রদান করতে খুব ভালোবাসতেন। সম্রাট কুলশেখর ছিলেন শ্রী সম্প্রদায় ভুক্ত। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর দিব্য সঙ্গিনী শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী। এই সম্প্রদায়ের সর্বপ্রধান আচার্য হচ্ছেন একাদশ শতাব্দীর রামানুজ আচার্য। তিনি তার পূর্বাচার্য নাথমুনি এবং যমুনাচার্যের শিক্ষা অনুসারে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সুসংবদ্ধ দর্শন প্রতিষ্ঠিত করেন। এই সমস্ত বৈষ্ণবদের পূর্বসূরিগণ ছিলেন পূর্বযুগের আলোয়ার নামক ভাবনমত্ত অলৌকিক কবিগণ। তো এই ধরনের যে প্রমিনেন্ট আচার্য যেমন রামানুজ আচার্য এবং নাথমুনি যেমন আচার্য, এদের অনেক আগে সাউথ ইন্ডিয়াতে ভগবানের প্রিয় ডিভোটিস আলোয়ার, ভগবানের শুদ্ধ ভক্ত যারা দাক্ষিণাত্যের, তারা আলোয়ার নামে পরিচিত ছিল। তো দাক্ষিণাত্যের বিগ্রহ যেরকম আমরা দেখতে পাই, ভেঙ্কটেশ, ভেঙ্কটেশ গোবিন্দ, বা যেটা আমরা তিরুপতি বালাজি রূপে জানি সেটা হচ্ছে সাউথ, সাউথের ডিটি, রঙ্গনাথ শ্রীরঙ্গমে, এই ধরনের বিষ্ণু বিগ্রহ দাক্ষিণাত্যে আছে, সেগুলো সাউথ ইন্ডিয়াতে। এবং মহাপ্রভুও সেই সমস্ত স্থান ভিজিট করে এসেছেন আমাদের। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে উনি 6 বছর দাক্ষিণাত্যে, ওনার যে 6 বছর লীলা তার মধ্যে কিছু সময় উনি দাক্ষিণাত্যে যান এবং সেখানে বিভিন্ন বিষ্ণু মন্দির দর্শন করেন। তো যাই হোক, এই আলোয়ারগণ ছিলেন এই রামানুজ আচার্য, এই ধরনের যে ধরনের শ্রী সম্পদের আচার্য তাদের পূর্বতন। এবং এনারা কতজন ছিলেন আলোয়ার? 12 জন ছিলেন। এগুলো ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো গুরুত্ব দিয়ে যেটা কি পড়া হচ্ছে। এই সমস্ত দ্বাদশ আলোয়ার বিভিন্ন সময়ে দক্ষিণ ভারতের মূলত তামিলনাড়ু প্রদেশে আবির্ভূত হয়েছে। শ্রী বৈষ্ণব মত অনুসারে সর্বপ্রথম আলোয়ার এই জগতে বর্তমান ছিলেন প্রায় 5000 বছর পূর্বে, অর্থাৎ কলিযুগের প্রারম্ভে। পক্ষান্তরে সর্বাপেক্ষা সাম্প্রতিক আলোয়ার অবতীর্ণ হয়েছেন প্রথম শতাব্দীতে। আলোয়ারের তামিল পদ্মাবলী তিরুরাই মলিতে সংগৃহীত হয়েছিল, যাকে বৈষ্ণবগণ তাদের মাতৃভাষার বেদ রূপে সমাদর করেন। তো তারা ছিলেন কবি এবং খুব সুন্দর তারা ভগবানের বিষয়ে রচনা করতে পারতেন। তো তাদের যে সমস্ত পদ্মাবলী সেগুলো তিরুরাই মলিতে সংগৃহীত হয়েছিল এবং শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবদের কাছে সেটা হচ্ছে বেদের মতো, এই আলোয়ারদের লেখা যে পদ্মাবলী। তিরুরাই মলির ভক্তি শক্তির উপর ভিত্তি করে বৈষ্ণবগণ, শ্রী বৈষ্ণবগণ দাবি করেন যে তারা উভয়ে বেদান্তের অনুগামী। এই দ্বৈত বেদান্ত দর্শন সংস্কৃত এবং তামিল শাস্ত্রাদিতে উল্লিখিত হয়েছে। কোন কোন আলোয়ার ছিলেন অসাধারণ বৈরাগী। তৃতীয় জন ছিলেন অন্ডাল, এক মহিলা, এবং তার তিনজন ছিলেন আর তিনজন ছিলেন প্রশাসক রাজা। তাদের মধ্যে থেকে দশম আলোয়ার ছিলেন কুলশেখর পেরুমাল। আমরা যে মুকুন্দমালা স্তোত্র যে প্রার্থনাটা আজকে আমরা আলোচনা করছি, এটা কাল লেখা আমরা আলোচনা করলাম, কাল লেখা এটা কুলশেখর আলোয়ার বা পুরো নাম কুলশেখর পেরুমাল। উনি ছিলেন দশম আলোয়ার, দক্ষিণ ভারতে ভগবান বিষ্ণুর দ্বাদশ আলোয়ার বা 12 জন প্রিয় ডিভোটি একসময় বিরাজ করতেন, তাদের মধ্যে দশম হচ্ছেন ইনি কুলশেখর মহারাজ, যিনি মুকুন্দমালা স্তোত্র রচনা করেছেন। তিনি ছিলেন মালাইনাড়ু, যার অন্তর্গত ছিল বর্তমান কেরালা, তার চের বংশের শাসক নৃপতি। তিনি ছিলেন একজন সম্রাট, রাজা ছিলেন অথচ ভগবানের শুদ্ধ ভক্ত। অনেক সময় আমরা দেখি
রাজা মানে তার কাছে এত ভোগ বিলাসের সুযোগ আছে যে ভগবান কাছে ভুলে যায়, ভগবানের আরাধনা করে না। কিন্তু এটা ওনার স্পেশাল বৈশিষ্ট্য যে উনি সম্রাট হওয়া সত্ত্বেও ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। সম্রাট কুলশেখরের চিরাচরিত ইতিহাসে বলা হয়েছে যে একদা সম্রাট কুলশেখর যখন তার প্রাসাদের কক্ষে শয়ন করছিলেন, মন দিয়ে শুনবেন যে কিভাবে মুকুন্দমালা স্তোত্র লেখা হয়েছে। একদিন কুলশেখর আলুয়ার বা কুলশেখর সম্রাট উনি নিজের শয্যাতে শয়ন করেছেন নিজের কক্ষে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টিপথে খুব উজ্জ্বল এবং স্পষ্ট রূপে দৃশ্যমান হয়েছিলেন, ভগবান তাকে দেখা দিয়েছিলেন। জাগরণের পর তিনি ভক্তিযুক্ত সমাধি প্রাপ্ত হন, ফলে তিনি বুঝতে পারেননি যে ততক্ষণে প্রভাত হয়ে গেছে। রাজবাদ্যকারগণ সহ মন্ত্রীগণ প্রতিদিনের মতো তাকে জাগানোর জন্য এসে কিছুক্ষণ অপেক্ষা করেও তার নিকট থেকে কোনরূপ সাড়া না পেয়ে সকলে মহারাজের কক্ষে প্রবেশ করেন। তো সকালে ঘুম থেকে উঠেই সে সমাধিতে চলে গেছিল, যেহেতু ভগবানের সে দর্শন পেয়েছিল। তো বাকি মন্ত্রী পার্ষদ যারা ছিল তারা জাগাতে এসেছিল, কিন্তু অন্যদিনের মতো রেসপন্স পায়নি। এবং তারা যখন কক্ষে প্রবেশ করে তখন রাজার সমাধি ভঙ্গ হয় এবং তিনি তার স্বপ্নের কথা তাদের নিকট ব্যক্ত করেন। সেই দিন থেকে তার শাসন কার্যে আর আগ্রহ প্রকাশ তিনি করেন, ভগবানের দর্শন যেদিন থেকে পেয়েছেন শুধু ভগবানকে নিয়ে থাকতেন, শাসন কার্যে তখন আর কোনো আগ্রহ প্রকাশ করেননি। তিনি সমস্ত দায় দায়িত্ব তার মন্ত্রিমণ্ডলের মধ্যে বন্টন করে দিয়ে নিজে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োজিত হয়েছিলেন। মানে উনি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, ভগবান আমাকে ডাকছেন যখন আমার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত, যথেষ্ট দিন হয়েছে আমি রাজ্য শাসন করেছি। এবার মন্ত্রিমণ্ডলের মধ্যে উনি রাজ্যের শাসনভার সেটা দিয়ে নিজে রিটায়ার করলেন এবং সবসময় ভগবানকে নিয়ে তার সেবায় নিয়োজিত ছিল। কয়েক বছর পর তিনি সিংহাসন পরিত্যাগ করেন, শ্রীরঙ্গমে গিয়ে উন্নত কৃষ্ণ ভক্তদের সঙ্গে অবস্থান করেছিলেন। শ্রীরঙ্গমে অবস্থানকালে তিনি দুটি গ্রন্থ প্রণয়ন করেন, একটি হচ্ছে সংস্কৃতে মুকুন্দমালা স্তোত্র এবং 105টি তামিল মন্ত্র, যেগুলিকে পরে পেরুমাল তিরুমলি বা তিরুরাই মুলিতে সংযোজন করা হয়েছিল। অন্যান্য আলোয়ারদের অলৌকিক অভিব্যক্তির মতো সম্রাট কুলশেখর তার পেরুমাল তিরুমলিতে ভগবান রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের, রাজা দশরথ, দুই মাতা কৌশল্যা এবং দেবকী, এছাড়াও কয়েকজন ব্রজের গোপবালিকা এদের মতো উন্নত ভক্তদের সমতুল্য ভাব প্রকাশ করেছেন। সম্রাট কুলশেখর কিন্তু গোপনীয় ভক্তিভাব উপলব্ধি করা সত্ত্বেও কোনরূপ গর্ববোধ করেননি, পক্ষান্তরে গভীর বিনয় সহকারে বারবার প্রার্থনা করেছেন যে তিনি পরবর্তী জন্মে ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থলে একটি পাখি অথবা মাছ অথবা ফুল রূপে ভগবানের ভক্তসঙ্গ লাভ করতে সুযোগ পান যেন। তো তিনি যে এত মানে ভক্তি এত উন্নত স্তরে পৌঁছে গেছেন, ওনার উপলব্ধি যে এত গভীর ভগবান সম্বন্ধে, তো সেটা সম্বন্ধে উনি কোনোদিন গর্ব করেন। উল্টে উনি ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন, যে আমাকে তুমি দয়া করে তোমার লীলাস্থলীতে একটি পাখি একটি মাছ এরকম রূপে জন্ম দাও। মানে সে এতটাই দীনহীন ভাব দেখাচ্ছে যে সে আশা করছে না যে মানুষ জন্ম পাবে ভগবানের লীলাতে, বলছে অ্যাটলিস্ট মানুষ জন্ম পাওয়ার যদি আমি যোগ্য না হই আমাকে এই ধরনের জন্মগুলো দিয়ে আমি যেন তোমার লীলা আস্বাদন করতে পারি, এটাতে তার বিনয় প্রকাশ পাচ্ছে। উন্নত মানের সংস্কৃত সম্পাদিত হলেও মুকুন্দমালা স্তোত্রে সম্রাট কুলশেখর আমাদের জ্ঞাতার্থে কেবল সরলভাবে কৃষ্ণ সেবায় আগ্রহ প্রকাশ করে তিনি নিজেকে ভাগ্যবান বোধ করেছেন। সর্বসাধারণের জন্য রচিত হয়েছে বলে তাতে দুর্গত দার্শনিক প্রহেলিকা বা ব্যক্তিগত ঘনিষ্ঠ উপলব্ধি তিনি উপস্থাপন করেননি, এবং এটা যেহেতু প্রেয়ার ফর্মে উনি রচনা করেছেন যে কেউ আমরা ভগবানের সামনে আমাদের প্রার্থনা করা উচিত। আমরা যখনই কোনো মন্দিরে ভগবানের বিগ্রহ দর্শন করি তখনই আমাদের কিছু প্রার্থনা করা উচিত, ভগবানকে কিছু গ্লোরিফাই করা উচিত। এবং সেটা আমরা যদি এই ধরনের শুদ্ধ ভক্তরা যেভাবে ভগবানকে প্রার্থনা করেছে বা ভগবানকে মহিমা কীর্তন করেছে তার সেইটা যদি আমরা রিপিট করি তাহলে ভগবান খুব আনন্দিত হবে। তো সেই জন্যই আমরা স্পেশালি একাদশীতে এই ক্লাসগুলো নিচ্ছি, এবং এটার একটাই উদ্দেশ্য যে অনেক সময় আমরা বলি যে অজেন্দ্র স্তুতি, ভীষ্ম স্তুতি, কুন্তি স্তুতি, মুকুন্দমালা স্তোত্র, ব্রহ্ম সংগীতা, অনেক ধরনের প্রেয়ার্স আছে, কিন্তু অনেক সময় কি হয় এগুলো যেহেতু সংস্কৃতে লেখা আর আমরা সংস্কৃত অতটা হয়তো ছোট থেকে ওয়েল ভার্স নই, তো সেই জন্য এগুলোর এক্সপ্লেনেশন দরকার আছে কোন শব্দটার কি মানে, সেটা বুঝলে আমাদের এগুলো মনে রাখতে সুবিধা হয়। তো এইভাবে আমরা এগুলোকে মনে রাখতে পারি, আমরা যদি মুকুন্দমালা স্তোত্র পুরোটা মনে রাখতে পারি, কিছু কিছু শ্লোক মনে রাখতে পারি, যেগুলো আমরা ভগবানের যখন বিগ্রহের দর্শন নেব তখন আমরা ভগবানের সামনে সেগুলো রিসাইট করতে পারি, তাতে ভগবান অত্যন্ত খুশি হবে। তো সেই জন্য যেহেতু এটা প্রেয়ার সেজন্য উনি খুব কঠিন
কিছু এর মধ্যে ঢোকান যারা জনসাধারণের বুঝতে অসুবিধা হবে, বা উনি নিজে ভগবানের কি যে উপলব্ধি করেছেন ব্যক্তিগতভাবে সেই ধরনের কোনো উপলব্ধি উনি এর মধ্যে দেন। স্তোত্র ঘরানার অন্য গ্রন্থের মতো এই গ্রন্থেও কোনো কাহিনী উপস্থাপন না করে ভগবত প্রেমিকের পুঙ্খানুপুঙ্খ এবং সততাপূর্ণ অনুভূতিকেই তিনি ব্যক্ত করেছেন। এর মাধ্যমে আমাদের পাঠক পাঠিকা বৃন্দকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে হবে, কেননা সম্রাট কুলশেখরের পর্যায়ের একজন ভক্ত যেভাবে তার হৃদয়ের অনুভূতি নির্দ্বিধায় ব্যক্ত করেছেন তা জানার এটি একটি দুর্লভ সুযোগ। আমাদের মতো অপরিণত ভক্তদের উপলব্ধির জন্য সেটি যথার্থ। তা আমাদের মতো যারা অপরিণত ভক্ত, কুলশেখর মহারাজের মতো আমরা হয়তো শুদ্ধ ভক্ত নই, তো উনি যতটুকু আমাদের কাছে প্রকাশ করেছেন সেটা আমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং এটা আমাদের বুঝতে হবে। তো এই বর্তমান সংস্করণ সম্বন্ধে বলা হচ্ছে, 1950-এর দশকের শেষ দিকে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর প্রকাশিত একটি সংস্কৃত সংস্করণে মুকুন্দমালা স্তোত্র থেকে অনুবাদ করেছিলেন শ্রী প্রভুপাল। শ্রীমদ ভাগবত অনুবাদ করার জন্য তার 6টি শ্লোকের তাৎপর্য অনুবাদ করার পর শ্রী প্রভুপাল তা স্থগিত রেখেছিলেন। তো মুকুন্দমালা স্তোত্রে যে প্রথম 6টি শ্লোক সেটা প্রভুপাল তাৎপর্য লিখেছিলেন, তারপরে যেহেতু শ্রীমদ ভাগবতের ওনার ট্রান্সলেট করার কাজ ছিল সেই জন্য তিনি এটা স্থগিত রেখেছিলেন। তিনি সেটি আর সম্পূর্ণ করেননি, কিন্তু স্পষ্টভাবেই তিনি ব্যক্ত করেছিলেন মুকুন্দমালা স্তোত্র যেন প্রকাশিত হয়। তার জন্য ইতিমধ্যেই তার শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের গ্রন্থ তালিকায় এই গ্রন্থের নাম ইতিমধ্যে সংযোজন করেছিলেন। 1989 সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পরিচালক মণ্ডলী সৎস্বরূপ দাস গোস্বামীকে মুকুন্দমালা স্তোত্র সম্পন্ন করার অনুরোধ জানান। বেশ কয়েক বছর ব্যাপী সৎস্বরূপ দাস গোস্বামী শিল প্রভুপাদের শিষ্যবর্গদের মধ্যে সর্বাপেক্ষা বিদ্বান এবং পণ্ডিত ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘ 23 বছর ধরে আমাদের মাসিক মুখপত্র ব্যাক টু গড হেড সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি 6 খণ্ডে শিল প্রভুপাদের জীবনী গ্রন্থ সহ বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। সৎস্বরূপ দাস গোস্বামী এই দায়িত্বভার গ্রহণ করে ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের সংস্কৃত সম্পাদক গোপী পরানধান দাসকে এই গ্রন্থের অবশিষ্ট 47টি শ্লোকের অনুবাদ করতে অনুরোধ করেন। প্রভুপাদ প্রথম 6টা শ্লোকের অনুবাদ করেছিলেন এবং তাৎপর্য দিয়েছিলেন, এবং প্রভুপাদ এবং বাকি জিবিসির যে মেম্বার তারা, এবং প্রভুপাদের ইচ্ছা ছিল যে এই বইটা যেন কমপ্লিট করা হয়। টোটাল 53টা শ্লোক আছে, তো বাকি যে 47টা শ্লোক সেটা সৎস্বরূপ দাস গোস্বামীকে অনুবাদ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে সৎস্বরূপ দাস গোস্বামী উনি গোপী পরানধন দাসকে, যিনি সংস্কৃত সম্পাদক ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের, তাকে এটা অনুবাদ করতে অনুরোধ করেন। তিনি অতি যত্ন সহকারে বিশেষত শিল প্রভুপাদ কৃত শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য গ্রন্থ থেকে উদ্ধৃতি সংগ্রহ করে তা তাৎপর্য প্রণয়ন করেন। তার ফলে যে গ্রন্থখানি প্রস্তুত হলো তা আমরা বিশ্বাস করি যে তা হবে তথ্যপূর্ণ এবং ভক্ত বিদ্বান সাধারণ মানুষ নির্বিশেষে সবার জন্য অনুপ্রেরণাদায়ক। তো এভাবে এই বইটা সংকলন করা হয়েছে। তো এবারে আমরা প্রথম শ্লোকে যাব। তো আমি শেয়ার করছি মুকুন্দমালা স্তোত্র, দিস ইজ দ্য ফার্স্ট শ্লোক। বিষ্ণু ভিজিবল স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো আমার পরে পরে আপনারা রিপিট করুন। শ্রী বল্লভেতি বরদেতি দয়া পরেতি ভক্ত প্রিয়েতি ভবলুণ্ঠনা কোবিদেতি নাথেতি নাগশয়নেতি জগন্নিবাসেতি আলাপিনাম প্রতিদিনাম কুরুমাম মুকুন্দ শ্রীবল্লভেতি বরদেতি দয়া পরেতি ভক্ত প্রিয়েতি ভবলুণ্ঠন কোবিদেতি নাথেতি নাগশয়নেতি জগন্নিবাসেতি আলাপিনাম প্রতিদিনাম কুরুমাম মুকুন্দ। এটা হচ্ছে প্রথম শ্লোক। এখানে ভগবানকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়েছে। তো কুলশেখর মহারাজ কি বলছেন? প্রথমে বলছেন শ্রী বল্লভেতি, অর্থাৎ লক্ষ্মী দেবীর যিনি প্রিয়তম। শ্রী বল্লভ অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রিয়তম। বরদেতি,
তো এই যে এতি এতি যে কথাটা আমরা পাচ্ছি তার মানে কি শ্রী বল্লভ ইতি বরদ ইতি দয়াপর ইতি ভক্তপ্রিয় ইতি ভবলুণ্ঠন কোবিদ ইতি ইতি মানে হচ্ছে এইভাবে। তো কুলশেখর মহারাজ ভগবানকে প্রণাম জানাচ্ছেন বা ভগবানের কাছে প্রার্থনা করছেন। তো ভগবানকে কি কি নামে সম্বোধন করেছেন, আপনি এটাও, আপনি এরকমও, আপনি এরকমও, আপনি এরকমও, লাইক দিস। তো কি কি বিশেষণে বিশেষিত করেছেন ভগবান? হে আমার প্রভু মুকুন্দ, আমি যেন আপনাকে শ্রী বল্লভ অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রিয়তম, বরদ অর্থাৎ বর প্রদানকারী, দয়াপর অর্থাৎ অহৈতুকী করুণাময়, ভক্তপ্রিয় অর্থাৎ ভক্তপ্রেমিক, ভবলুণ্ঠন কোবিদ অর্থাৎ জন্ম মৃত্যু রূপী চক্রের লুণ্ঠন চতুর, নাথ অর্থাৎ পরমেশ্বর, সুবিধা হবে। তো তারপরে বলা হচ্ছে নাথ মানে হচ্ছে পরমেশ্বর, নাথেতির পরে নাগ শায়নে এতি মানে যে অনন্ত শয্যায় শায়িত থাকে, অনন্ত শেষের অনন্ত নাগের উপর শায়িত থাকে যিনি, জগন্নিবাস এতি মানে জগন্নিবাস ইতি মানে জগতের আশ্রয় যিনি, এবং তারপরে কি বলছেন আলাপিনাম প্রতিদিনাম কুরুমা মুকুন্দা, আমি যেন এইরকম ভাবে তোমার বিভিন্ন নাম প্রতিনিয়ত এরকম ভাবে বলে যেতে পারি। তাহলে মুকুন্দমালা স্তোত্রের প্রথমেই কুলশেখর মহারাজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, যে ভগবানের নাম জপ সেটা হচ্ছে সব থেকে উৎকৃষ্ট জিনিস। তো ভগবানের বিভিন্ন নামের মাধ্যমে ভগবানকেই অ্যাড্রেস করা হচ্ছে, শ্রী বল্লভ, বরদ, দয়াপর, ভক্তপ্রিয়, ভবলুণ্ঠন কোবিদ, নাথ, নাগশয়ন, জগন্নিবাস। তো এইভাবে ভগবানকে বিভিন্ন নামে সম্বোধন করে উনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমি এই সমস্ত নামে যেন আপনাকে নিরন্তর আমার সারা জীবন ধরে আপনাকে যেরকম এই ধরনের নামে আমি ডেকে যেতে পারি, অর্থাৎ আমি যেন ভগবানের দিব্য নাম সবসময় জপ করতে পারি। এবং কলিযুগে সেই ফর্মটা কি, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে মহাপ্রভু আমাদেরকে বলেছেন কলিযুগে ভগবানের বিভিন্ন নাম আছে, সমস্ত নামের মধ্যে অসীম শক্তি আছে, কিন্তু যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র স্পেশালি আমাদের চৈতন্য মহাপ্রভু দান করেছেন তাই এর মধ্যে বিশেষ কৃপা আছে, কিন্তু ভগবানের সমস্ত নামের মধ্যে শক্তি বর্তমান। তার নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণে না কাল। তো যাই হোক, এভাবে ভগবানকে বিভিন্ন নামে অ্যাড্রেস করা হয়েছে এবং এক্সপ্লেন করা হচ্ছে যে এই সমস্ত নামের অর্থ কি। তো শ্রী বল্লভ মানে লক্ষ্মী দেবীর প্রিয়তম, বরদ, বরদ কথাটার মানে হচ্ছে যে বরদাতাদের মধ্যে যিনি বর প্রদান করতে পারেন, বরদ, বর মানে হচ্ছে বুন এবং দ মানে হচ্ছে যিনি দান করেন। তো ভগবান আমাদের সর্বপ্রকারের বর দান করতে পারেন, সেই জন্য ওনার নাম বরদ। আর কি নামে সম্বোধন করা হচ্ছে, দয়াপর মানে যার অপার দয়া আছে, অহৈতুকী করুণাম সেই ভগবান, ভক্তপ্রিয় ভগবান ভক্তদেরকে ছাড়া কিছু জানেন, ভগবান সবসময় তার ভক্তদের কথা চিন্তা করেন, ভক্তরা সবসময় তার ভগবানের কথা চিন্তা করেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তো আমরা দেখেছি যে মহাভারতে কিভাবে ভক্তের জন্য শ্রীকৃষ্ণ কি কি করেছিল অর্জুনের জন্য, এমনকি নিজের প্রতিজ্ঞাকেও সে ভঙ্গ করে দিয়েছে। তো ভক্ত হচ্ছে ভগবানের খুব প্রিয়। এবং তারপর একটি টার্ম আছে ভবলুণ্ঠন কোবিদ ইতি, এটার মানে কি, ভবলুণ্ঠন কোবিদ ইতি, এটা আমার থেকে বুঝতে হবে। ভব কথাটার মানে কি, ভবসাগর মানে কি, মেটেরিয়াল এক্সিস্টেন্স বা এই জড় জগৎ যে দুঃখের সাগরে আমরা এখন আছি এই জগৎটাকে বলা হচ্ছে ভব। তাহলে ভব লুণ্ঠন মানে মানে এই জড় জগৎটাকে যে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে, মানে আমাদেরকে যে জড় জগৎ থেকে মুক্তি দিতে পারে সে হচ্ছে পরমেশ্বর ভগবান। এবং ভব লুণ্ঠনে কবিদ সে হচ্ছে খুব এক্সপার্ট এই কাজটাতে, ভক্তকে তার জড় জগৎ থেকে উদ্ধার করে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে যিনি খুব এক্সপার্ট তাকে বলা হচ্ছে ভব লুণ্ঠন কোবিদ। এইরকম ভগবানকে ভব লুণ্ঠন কোবিদ এতি। এবং নাথ এতি মানে হচ্ছে নাথ মানে আমরা জানি সবাইকার পরমেশ্বর, সমস্ত জগৎ স্পিরিচুয়াল মেটেরিয়াল ওয়ার্ল্ড সমস্ত কিছু ওনার কাছ থেকে আসছে। জগন্নিবাস এতি মানে
সমগ্র জগতে নিবাসনি। আমরা জানি মহাবিষ্ণুর দেহ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাহলে সমস্ত ব্রহ্মাণ্ড তার থেকেই সৃষ্টি হয়, মাঝে সেটা বিরাজ করে, আবার ধ্বংসের পর তার দেহে প্রবেশ করে। সেজন্য উনি জগন নিবাস। এবং এছাড়াও এই জগতের প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে ভগবান আছেন ক্ষীরোদগ্রসাই বিষ্ণুরূপে। আন্ডান্তরস্থ পরমাণু চয়ন্তরস্থম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজাম। এবং উনি হচ্ছেন নাগশয়ন, যিনি অনন্ত দেবের শয্যার উপর শায়িত অবস্থায় থাকেন। আমরা দেখি বিষ্ণু শায়িত অবস্থায় আছেন এবং অনন্ত শেষের যে শয্যা তার উপর উনি শুয়ে আছেন, তো সেজন্য তাকে নাগশয়নও বলা হয়। ইত্যাদি নামে সম্বোধন করে প্রতিনিয়ত যেন আপনার নাম উচ্চারণ করতে পারি, তাহলে উনি ওনার কুলশেখর মহারাজ তার প্রার্থনা শুরুতেই ভগবানের কাছে সব থেকে বড় যে জিনিসটা সেটা চেয়ে নিল। কারণ কুলশেখর মহারাজ জানে আমি যদি নাম উচ্চারণ করতে পারি তাহলে সর্বসিদ্ধি আমার চলে আসবে, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তাই ভগবানের কাছে এই বরটা চেয়ে নিল যে আমি নাম যেন উচ্চারণ করতে পারি সারা জীবন, কারণ নাম উচ্চারণ করলে অটোমেটিক্যালি আমি সমস্ত কিছু পেয়ে যাব, আমাকে আলাদা করে আর প্রচেষ্টা করতে হবে না কোনো কিছুর জন্য। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রথম শ্লোকে তার প্রার্থনা ব্যক্ত করেছে। তো এরপরে আমরা যাব নেক্সট শ্লোক, সেকেন্ড শ্লোক। নেক্সট শ্লোক আমরা পরে পরে বলবেন আপনারা। জয়তু জয়তু দেব দেবকী নন্দনোয়ম জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ জয়তু জয়তু মেঘ শ্যামল কুমলঙ্গ জয়তু জয়তু পৃথ্বী ভারনাশো মুকুন্দ জয়তু জয়তু দেব দেবকী নন্দনোয়ম জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ জয়তু জয়তু মেঘ শ্যামল কুমলঙ্গ জয়তু জয়তু পৃথ্বী ভারনাশো মুকুন্দ। তো এখানে বারবার আমরা দেখতে পাচ্ছি রিপিটেশন আছে জয়তু কথাটার, জয়তু মানে জয় হোক, ভগবানের জয় হোক। তো এখানেও উনি ভগবানকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন এবং বলছেন এই ভগবানের জয় হোক। তো উনি বলছেন জয়তু জয়তু দেব দেব কি নন্দনোয়ম। তো এখানে দেব কথাটার অর্থ হচ্ছে তিনি ভগবান পুরুষোত্তম, সেই পুরুষোত্তম ভগবান তার জয় হোক। এবং তিনি কি নামে পরিচিত? দেবকী নন্দনোয়ম, দেবকী নন্দন রূপে উনি পরিচিত। এই জগতে তিনি দেবকী মাতার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। জয়তু জয়তু কৃষ্ণ, সেই কৃষ্ণের জয় হোক যিনি বৃষ্ণি বংশ প্রদীপ। বৃষ্ণি বংশ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃষ্ণির বংশে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেন তার একজন অ্যানসেস্টারের নাম হচ্ছে বৃষ্ণি, তো ওনার ফ্যামিলিটাকে বলা হয় বৃষ্ণি। তো সেই জন্য অনেক সময় শ্রীকৃষ্ণকে বলা হয় বার্ষ্ণেয়, কারণ উনি বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, তো এইভাবে বৃষ্ণি বংশ প্রদীপ, কৃষ্ণকে কি বলা হচ্ছে যে বৃষ্ণি বংশের প্রদীপ হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রদীপ মানে বংশকে আলোকিত করে। তো কুন্তি মহারানীও সেম জিনিস বলছে তার স্তুতিতে, তাহলে দেখুন পিওর ডিভোটিদের স্তুতির মধ্যে কিরকম মিল পাওয়া যায়। কেচিদাহুরহম জাতম পুণ্য শ্লোকশ্চ কীর্তয়ে যাদ প্রিয় সন্নবায়ে মলয়স্যেব চন্দনম। তো বলা হচ্ছে মলয় চন্দন, মলয় নামে একটা পাহাড় আছে, সেখানে চন্দনের বৃক্ষ জন্মায়। তো সেই জন্য সেই চন্দনটাকে বলে মলয় চন্দন। তো এই যে চন্দনের বৃক্ষ, সে মলয় পর্বতে জন্মগ্রহণ করে, মলয় পর্বতে যশকে বৃদ্ধি করে। তো সেরকমই শ্রীকৃষ্ণ যাদস্য প্রিয় অনুভবায়ে, অর্থাৎ যদুর বংশে জন্মগ্রহণ করে সেই বংশের প্রদীপ রূপে তার যশকে বৃদ্ধি করেছে। এবং তারপর কি বলা আছে, জয়তু জয়তু মেঘ শ্যামল কোমলাঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ হচ্ছে কোমল এবং সেটা মেঘ শ্যামল, অর্থাৎ ফ্রেশলি ফর্মড মনসুন ক্লাউড, অর্থাৎ
মানে সদ্য ঘনীভূত বর্ষার মেঘের মতো হচ্ছে ভগবানের গায়ের রং। সেজন্য বলা হচ্ছে জয়তু জয়তু মেঘ শ্যামলা কোমলাঙ্গ, জয়তু জয়তু পৃথিবী ভার নাশ মুকুন্দ, অর্থাৎ পৃথিবীর ভার নাশ করার জন্য উনি এসেছেন ভগবান। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে আবির্ভূত হন, তার আগে কি হয়েছিল, এই পৃথিবী সে পাপিষ্ঠ দুরাচারী যে সমস্ত ক্ষত্রিয়রা আছে তাদের দ্বারা উৎপীড়িত হয়ে গেছে। বসুন্ধরা মাতা তখন ব্রহ্মাজির কাছে গেলেন, ব্রহ্মাজির কাছে গিয়ে বললেন যে আমি এত পাপের ভার আমি আর সহ্য করতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করুন। ব্রহ্মাজি তখন সমস্ত ডেমিগডস বা সমস্ত দেবতাদেরকে একত্রিত হয়ে ক্ষীরসাগরের গেলেন, যেটা হচ্ছে ক্ষীরোদ গোসাই বিষ্ণুর আপু। তো সেখানে ভগবান বললেন যে তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের কিছুদিনের মধ্যেই আমি মানে খুব তাড়াতাড়ি আমি আবির্ভূত হব পৃথিবীতে। তো ভগবানের আবির্ভাবের একটা কারণ হচ্ছে সেটাই যে পৃথিবী ভার নাশ মুকুন্দ, পৃথিবীর ভার নাশ করার জন্য এসেছিলেন, পৃথিবী পাপের ভারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। সেজন্য ভগবান ভগবদ গীতাতেও বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তো আমরা দেখছি কুরু বংশ বা মহাভারতের যুদ্ধে অন্য যে সমস্ত যারা এভিল কিং অর্থাৎ কুরুদের সাথে যারা যোগদান করেছে তারা নিশ্চয়ই ধার্মিক হবে না। তো ভগবান মাঝে মধ্যে এরকম করে থাকেন যে উনি লিমিটেড সময়ের জন্য এসেছেন, ওনাকে অনেক লীলা করতে হবে। দুষ্টদের দমন তার একটা সামান্য পার্ট, মেইনলি উনি আসেন ওনার ভক্তদের সাথে লীলাবিলাস করার জন্য। তো উনি মহাভারতের যুদ্ধ অ্যারেঞ্জ করে সমস্ত যে অধার্মিক রাজা তাদেরকে একত্রিত করলেন, এত বড় যুদ্ধ না হলে সবাইকে তো একসঙ্গে পাওয়া যাবে না, এবং মাস সবাইকে হত্যা করলেন। তো এইভাবে উনি পৃথিবীকে যে পাপের ভার সেটা থেকে মুক্ত করেছিলেন। সেজন্য ভগবানকে এখানে কুলেশ্বর মহারাজ বলছে জয়তু জয়তু পৃথিবী ভার নাশ মুকুন্দ। অনুবাদে বলা হচ্ছে দেবকী নন্দন নামে খ্যাত সেই ভগবানের জয় হোক, বৃষ্ণি বংশের উজ্জ্বল প্রদীপ শ্রীকৃষ্ণের জয় হোক, নব ঘন শ্যাম বর্ণ কমলাঙ্গ বিশিষ্ট ভগবানের জয় হোক, ভূভার অপসরণকারী মুকুন্দের জয় হোক। এভাবে ভগবানকে গ্লোরিফাই করা হলো এবং তার জয়ধ্বনি দেওয়া হলো বিভিন্ন নামে। ভগবানের যে বিভিন্ন নাম সেগুলো বিশেষ বিশেষ কারণে, কখনো উনি পৃথিবীর ভার নাশ করার জন্য আবির্ভূত হয়েছেন সেজন্য পৃথিবী ভার নাশ মুকুন্দা বলা হচ্ছে, দেবকী নন্দন রূপে আবির্ভূত হয়েছেন বলে তাকে দেবকী নন্দন বলা হচ্ছে। ভগবানের বিভিন্ন নামের সাথে অ্যাসোসিয়েটেড থাকে বিভিন্ন ধরনের লীলা বা তার কিছু এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটি। এরপরে আমরা যাব 3 নম্বর শ্লোকে। তো মুকুন্দমালা স্তোত্র অ্যাকচুয়ালি এটা তো আমরা ইনিশিয়াল কয়েকটা শ্লোক পড়লাম, দুটো শ্লোক উনি জাস্ট শুরু করলেন স্তোত্রটা। মুকুন্দমালা সূত্র কিন্তু খুব উচ্চ কোটির প্রার্থনা, অত্যন্ত উচ্চ কোটির প্রার্থনা হচ্ছে মুকুন্দমালা সূত্র। নিম্ন কোটির প্রার্থনা আর উচ্চ কোটির প্রার্থনা মানে কি, মানে আমরা ভগবানের ভক্তি করি তার অনেক ধরনের স্তর হতে পারে। একটা স্তর হচ্ছে যে ফিয়ার, 4টে স্তর আছে, ফিয়ার ডিজায়ার ডিউটি লাভ। প্রথম হচ্ছে ফিয়ার, যে আমি ভয়ে ভক্তি করছি ভগবানের, আমি জানি যে ভগবান হচ্ছে সর্বশক্তিমান, সুতরাং ভগবানের যদি আমি ভক্তি না করি তাহলে কিন্তু আমার কপালে দুঃখ আছে, আমাকে নরকে যেতে হবে, এটা আমার আমি বুঝেছি, সেজন্য আমি ভক্তি করছি। তবুও ভালো, কিছু লোক তো তাও বোঝে না যে আমি যে সেন্স এনজয়মেন্ট করছি এই লাইফে, এর পরের লাইফও যে আছে, আমি যে আত্মা, সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তবু যারা এটা স্বীকার করে যে হ্যাঁ আমি আত্মা, আমার পরের জন্মে আমাকে যা এখন করছি তার ফল ভোগ করতে হবে, তাই আমি ভগবানকে মানি, সেই জন্য আমি পূজা করি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, সেটা তাও ভালো, একদমই ভগবানকে না মানার থেকে, নাস্তিকদের থেকে। তো সেটা হচ্ছে সব থেকে নিম্ন স্তরের ভগবানের প্রার্থনা, ফিয়ার, আউট অফ ফিয়ার অর্থাৎ ভয়ে ভগবানের ভক্তি কর। তারপরে স্তর আছে ডিজায়ার, অর্থাৎ আমি ভয়ে করছি না ভক্তি ভগবানকে, কিন্তু আমার এটা চাই, আমার সেটা চাই, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার বড় পোস্ট পজিশন চাই, আমার ধন সম্পদ চাই, আমার শরীর যেন ভালো থাকে, এই ধরনের মেটেরিয়াল ডিজায়ার্স বিভিন্ন ধরনের।
আমার ফ্যামিলিতে কারোর যেন কিছু না হয়, আমার ছেলে মেয়ে যেন সেটেলড হয়ে যায় খুব তাড়াতাড়ি, সবার যেন ভালো হয়, আমার সব যেন ভালো হয়, বাকিদের কি হলো দেখার দরকার নেই। তো এই ধরনের যে মেন্টালিটি, অর্থাৎ আমার জড়জাগতিক অবস্থার উন্নতি হোক এইটার জন্য যে ভগবানের ভক্তি করে, সে হচ্ছে ভয়ের থেকে ভালো কিন্তু তবুও নিম্ন স্তরের। ভগবানও বলছেন ভগবদ গীতাতে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃত অর্জুনা, অর্থ জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষ। তো যে অর্থ, সে বলছে আমাকে আমার যে আমি খারাপ অবস্থার মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টে আছি বা রোগ জ্বালার মধ্যে আছি, আমাকে ঠিক করে দাও। সেও জড়জাগতিক অবস্থার উন্নতির জন্য ভক্তি করছে। জিজ্ঞাসু, সে জানতে চাইছে যে কি আছে জিনিসটা, সমস্ত কিছু সম্বন্ধে ইনকুইজিটিভ। এবং অর্থার্থী, সেও চাই যে আমার ধন সম্পদ হোক। তাহলে এরা সমস্ত মেটেরিয়াল ডিজায়ার্স এর দ্বারা ভগবানের ভক্তি করছে। কিন্তু জ্ঞানী, সে প্রকৃত রূপে জানে ভগবানকে, এবং সে সেজন্য কোনো জড়জাগতিক জিনিসের জন্য ভগবানের ভক্তি করে না। তো যে চারটা স্তরের কথা বলছিলাম, প্রথম স্তর হচ্ছে ভয়, দ্বিতীয় স্তর হচ্ছে ইচ্ছা যে আমার এটা চাই সেটা চাই, তারপরের স্তর হচ্ছে ঠিক আছে এখন আমি ইচ্ছা করছি না, এর থেকে আমি একটু উন্নত হয়েছি, কিন্তু আমি কি জন্য ভগবানের ভক্তি করছি, কারণ আমার করা উচিত ভগবানের ভক্তি। ভগবান আমাকে এত কিছু দিয়েছেন, আমি জন্মেছি সঙ্গে সঙ্গে অক্সিজেন পেয়ে গেছি, আমার জন্মে কি জন্মে আমি আমার খাদ্য পাচ্ছি, আমাকে বাবা মা দিয়েছেন, আমি সুন্দরভাবে জগতে বাস করতে পারছি, ভক্তি করার সুযোগ দিয়েছেন, তাই আমার ভক্তি করা উচিত। মানে আমি ভগবানের কাছে ঋণী, তো সেই ঋণ শোধ করার জন্য আমাকে ভগবানের ভক্তি করা উচিত। এই ধারণা নিয়ে যে ভক্তি করে, সেটা হচ্ছে আউট অফ ডিউটি বা কর্তব্য বোধ তার মধ্যে জন্মেছে, যে ভগবানের ভক্তিটা করা উচিত। সে ভয় ভয় পাচ্ছে বলে করছে না, কিন্তু করা উচিত বলে করছে, বা তার কোনো ইচ্ছা আছে সেজন্য করেছে না, তার করা উচিত বলে করছে। কিন্তু এর থেকে উচ্চ কোটির ভক্তি হচ্ছে আউট অফ লাভ বা প্রেম সহকারে ভগবানের ভক্তি, যেটা ব্রজ গোপিকারা করে থাকে। তাই এটা ভাবে না যে ও কৃষ্ণ আমাদের অনেক কিছু করেছে, আমাদের করা উচিত, রিটার্ন হিসাবে কিছু দেওয়া উচিত, তাই আমি কৃষ্ণকে ভালোবাসি না। যশোদা মা কৃষ্ণের কাছ থেকে কিছু এক্সপেক্ট করে না, ও কিছু দিলেও যশোদা মা কৃষ্ণকে ভালোবাসবে, কিছু না দিলেও ভালোবাসবে, কৃষ্ণ ভগবান হলেও ভালোবাসবে, কৃষ্ণ ভগবান না হলেও ভালোবাসবে। তো ব্রজবাসীদের ভালোবাসাটা হচ্ছে এরকমই আনকন্ডিশনাল, যে কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। তো মুকুন্দমালা স্তোত্র সেই সর্বোচ্চ স্তরে লেখা হয়েছে, সেখানে কোনো রকম জড়জাগতিক ইচ্ছার কোনো স্থান নেই, সেটা আমরা প্রত্যেকটা ভার্সে দেখতে পাবো, প্রত্যেকটা শ্লোকে। তো এরপর থেকে শুরু হবে সেই ধরনের পিওরিটি, যার মধ্যে ঠিকরে বেরিয়ে আসে মুকুন্দমালা স্তোত্রে, যে কত পিওর, কত হৃদয়ের অভ্যন্তর থেকে উনি প্রার্থনা করেছেন। ঠিক আছে, আমরা 3 নম্বর শ্লোক আলোচনা করছি, এবং মেবি আরেকটা শ্লোক আলোচনা করে আমরা স্টপ করতে পারি, 4টা শ্লোক। ঠিক আছে, এটা আমার পরে পরে রিপিট করুন। মুকুন্দা মূর্ধনা পণিপত্যজাচে ভবন্তম একান্তম ইয়ন্তম অর্থম অবিস্মৃতিস তচ্চরণারবিন্দে ভবে ভবে নেস্তু ভবত প্রসাদাত মুকুন্দ মূর্ধনা প্রণিপত্যজাচে ভবন্তমেকান্তমিয়ন্তমর্থম অবিস্মৃতিস্তচ্চরণারবিন্দে ভবে ভবে মেস্তু ভবত প্রসাদাত। তো কি বলা হচ্ছে মুকুন্দমালা স্তোত্রের 3য় শ্লোকে? কুলিশেখর মহারাজ বলছেন, মুকুন্দ মূর্ধনা প্রণিপত্যে যাচ্ছে, হে ভগবান মুকুন্দ, অবনত বস্ত্রকে আপনাকে শশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার একটি সুনির্দিষ্ট বাসনা পূর্ণ করতে আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো আমরা কি আলোচনা করলাম, যে এটা কোনো জড়জাগতিক বাসনার উপর ভিত্তি করে লেখা হয়নি। এখানে কুলশেখর মহারাজ বলছেন, মুকুন্দ মূর্ধনা প্রাণিপত্যে যাচ্ছে, মূর্ধনা মানে হচ্ছে আমাদের মস্তক, মস্তকের দ্বারা তোমাকে প্রণাম করে আমি আমার একটি ইচ্ছা প্রকাশ করতে চাই। তো সেই ইচ্ছাটি কোনো জড়জাগতিক ইচ্ছা নয়, সেই ইচ্ছাটি কি, ভবন্তমে একান্তম ইয়ন্তম অর্থম, অর্থাৎ একটি অনেক দিনের আমার আশা, সেটি আমি আপনার কাছ থেকে প্রার্থনা করতে চাই। কি সেই প্রার্থনা? অবিস্মৃতি স্তচ্চরণারবিন্দে, অবিস্মৃতি স্তচ্চরণারবিন্দে, তোমার চরণারবিন্দ আমি যেন কখনো ভুলে না যাই,
অবিস্মৃতি, বিস্মৃতি যেন কখনো না হয় আমার। একটা শ্লোক আছে খুব সুন্দর, যেখানে আমাদের সমস্ত বৈদিক সাহিত্যের উদ্দেশ্য কি সেটা বর্ণনা করা হচ্ছে। স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য না যাচ্ছুতি সর্বে বিধি নিষেধাস্যুর এতয়োরেব কিঙ্করঃ। তার মানে হচ্ছে যত শাস্ত্রে বিধি এবং নিষেধ আছে, এই সমস্ত বিধি নিষেধকে যদি আমি একত্রিত করি, তাহলে এই সমস্ত বিধি নিষেধ দুটি নীতির দাস, অর্থাৎ দুটি এমন মেন প্রিন্সিপাল বা মেন নীতি আমাদের শাস্ত্রে আছে, বাকি সমস্ত নীতি বাকি সমস্ত বিধি নিষেধ সব তার আন্ডারে। সেই দুটি বিধি নিষেধ কি কি? স্মর্তব্য সততম বিষ্ণুর, সবসময় ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করো, আর বিস্মর্তব্য না যাচ্ছুচিৎ, অর্থাৎ তুমি কখনো ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যেও না। এবং কলিযুগে আমরা সেটা কিভাবে করতে পারি? হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেটাই উনি প্রার্থনা করছেন, যেটা শাস্ত্রের সার, অবিস্মৃতি তার চরণারবিন্দ, আমি যেন কখনো তোমার চরণারবিন্দ ভুলে না যাই। ভাবে ভাবে মেস্তু ভবত প্রসাদাত, এবং সেটা শুধু এই জন্মের নয়, উনি একদম পরের যদিও জন্ম নেন সেগুলোর গ্যারেন্টি ভগবানের কাছ থেকে নিয়ে নিতে চাইছেন, যে এই জন্মে মানুষ জন্ম আছে ঠিক আছে, হয়তো দেখা গেলো পরের জন্মে আমি কীট হয়ে জন্মগ্রহণ করলাম, ভগবানের কাছ থেকে গ্যারেন্টি নিয়ে নিচ্ছেন যে আমি যেন কীট জন্ম হয়ে তোমাকে মনে রাখতে পারি। ভগবানকে প্রার্থনা করছেন যখন, এই গ্যারেন্টিটা উনি নিয়ে নিচ্ছেন। ভাবে ভাবে মানে আমি যদি আরেকবার জন্মগ্রহণ করি, তাহলেও কিন্তু যেন আমি তোমাকে স্মরণ করতে পারি। ভগবত প্রসাদাত, এবং সেটা তোমার কৃপাতেই সম্ভব, তোমার কৃপা ব্যতীত আমি তোমাকে স্মরণ করতে পারবো না। তো এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, ভাবে ভাবে কথাটার মানে হচ্ছে যে জন্ম জন্মান্তরে আমি যেন তোমাকে মনে রাখতে পারি। তার মানে হচ্ছে কুলিশেখর মহারাজ ভগবত ধামে যেতে চাইছেন না। এইখান থেকে আমরা বুঝতে পারি তার ভক্তির পিওরিটি কতটা। এর পরের শ্লোকে উনি সেটাকে আরো ইলাবোরেট করবেন। কুলিশেখর মহারাজ বলছে আমার ভগবত ধামে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ ভগবত ধামে যাওয়ার ইচ্ছাটাও এক ধরনের পার্সোনাল ডিজায়ার, যে এই জগৎটা অনেক দুঃখ আছে, আমি দুঃখ পেতে চাই না, আমি ভালো জায়গায় যেতে চাই। কুলিশেখর মহারাজ বলছেন ভগবান তুমি আমাকে যেখানে রাখবে সেখানেই থাকবো, তুমি যদি নরকে রাখো নরকে থাকবো, তুমি যদি স্বর্গে রাখো স্বর্গে থাকবো, মরতে রাখলে মরতে থাকবো, নিচের ধামে নিয়ে গেলে সেখানে থাকবো, কিন্তু একটা রিকোয়েস্ট আমার, সব জায়গাতে যেন তোমাকে স্মরণ করতে পারি। সেটা পরের শ্লোকগুলোতে আমরা দেখতে পাবো। তো এই ধরনের বাসনা করছেন উনি। তারপরে নেক্সট শ্লোকে যেখানে এই জিনিসটা আরো ইলাবোরেটেড হয়েছে, ফোর্থ শ্লোক, নাহম বন্দে তব চরণয়োর দ্বন্দ্বমদ্বন্দ্ব হেতু কুম্ভীপাকম গুরুমপি হরে নারকম নাপনেতুম রম্যা রমা মৃদুতনুলতা নন্দনেনাপি রন্তু ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম নাহম বন্দে তব চরণয়োর দ্বন্দ্বমদ্বন্দ্ব হেতু কুম্ভীপাকম গুরুমপি হরে নারকম নাপনেতুম রম্যা রমা মৃদুতনুলতা নন্দনেনাপি রন্তুম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম। তো এখানে উনি বলছেন, কুলেশ্বর মহারাজ বলছেন আগের শ্লোকে কি বললেন, যে আমি প্রণিপাত জানিয়ে তোমার কাছ থেকে একটাই জিনিস চাই, যে কখনো যেন আমি তোমাকে ভুলে না যাই জন্ম জন্মান্তর, যেটা চৈতন্য মহাপ্রভু আমাদের বলেছেন, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তির আহৈতুকি ত্বয়ি। এটা হচ্ছে পিওর ডিভোটির সিমটম, সে কখনো ভগবত ধামে ফিরে যেতে চায়নি। ভগবান যদি ইচ্ছা করেন
উনি যদি মনে করেন যে আমি ভগবতে ফিরে যাওয়ার যোগ্য, উনি আমাকে নিয়ে যাবেন নিশ্চয়ই, কিন্তু আমাকে যেতেই হবে, আমাকে আমি কেন তো দুঃখ পাবো। ভক্ত সবসময় ভাববে আমি এর থেকে আরো বেশি কষ্টে থাকার উপযোগী, ভগবান অনেক কৃপা করে আমাকে অনেক ভালো রেখেছে, এটা হচ্ছে ভক্তের ভাব। সে কখনো কমপ্লেন করবে না যে আমি এত পিওর ডিভোটি, আমি এত ভক্তি করছি, আমি কেন এত খারাপ আছি, আমরা আগের জন্মে কি নিকৃষ্ট ধরনের পাপ করেছি আমরা কেউ জানি? আর এটা তো নয় যে ভগবানের আমাদের প্রতি কোনো শত্রুতা আছে, সেজন্য উনি আমাদেরকে ইচ্ছা করে খারাপ রেখেছেন। আমরা নিজে পাপ করেছি তার ফল ভোগ করছি, ভক্ত হয়েছি বলে সেটা কিছুটা কমে গেছে, বরং ভক্ত হয়েছি বলে সেটা কিছুটা কমে গেছে, হয়তো আমার গলাটা কাটা উচিত ছিল, আজকে আমার হাতটা একটু কেটে গেছে। এই ধরনের ভগবান আমাদেরকে আমাদের কর্মফলটাকে কমিয়ে দেন, কিন্তু উনি একদম জিরো করে দেন না। তার কারণে যে জিরো করে দিলে ভগবানকে ভুলে যাবো আমরা, যে আর আর কোনো দরকারই নেই, আমি তো খুব সুন্দর আছি, এই জড়জগতে আজীবন থাকবো, আমার সমস্ত দুঃখ তো ভগবানই নিয়েছে, সেখানেই থাকবো আর আর যাবো না, তোমাকে সেবা করার কোনো দরকার নেই। এই ধরনের যাতে না হয়ে যায় সেজন্য উনি কিছুটা রাখেন দুঃখ, কিন্তু বেশিরভাগ অনেক বড় বিপদ থেকে আমরা মুক্ত হয়ে যাই। তো এখানে কুলশেখর মহারাজ বলছেন, না হম বন্দে, অর্থাৎ না আহম বন্দে, আমি তোমাকে বন্দনা করি না। কুলশেখর মহারাজ বলছেন আমি ভগবান তোমাকে আমি বন্দনা করি না। কিসের জন্য বন্দনা করি না? নাহম বন্দে তব চরণয়োর, আমি তোমার চরণারবিন্দের বন্দনা করি না, দ্বন্দ্বম অদ্বন্দ্ব হেতু, এই জগৎ থেকে ভগবত ধামে যাওয়ার জন্য, অর্থাৎ এই জগৎ থেকে ভগবত ধামে যাওয়ার জন্য আমি তোমার চরণরবিন্দের বন্দনা করি না। সেখানে দ্বন্দ্বম অদ্বন্দ্বম কথাটার অর্থ কি? এই জড় জগৎটাকে বলা হচ্ছে দ্বন্দ্বের জগৎ, মানে এখানে শীত গ্রীষ্ম, ভালো খারাপ, মান অপমান, এই ধরনের জিনিস থাকবে। আমরা আজকে ভালো আছি, দুদিন পরে খারাপ থাকবো, আবার তারপরে আবার ভালো থাকবো, এটা হচ্ছে জড় জগতের নেচার, ডুয়ালিটি, কোনো একটা জিনিস নেই, আজ শীত তো কাল গ্রীষ্ম, আজ সুখ তো কাল দুঃখ। তো এই জন্য এই জগৎটা কি বলা হয়? দ্বন্দ্বের জগৎ। আর ভগবানের যে ধাম সেটা হচ্ছে নিত্য শাশ্বত অ্যাবসলিউট ওয়ার্ল্ড, যেটাকে বলা হচ্ছে অদ্বন্দ্ব, অর্থাৎ যেখানে এই ধরনের শীত গ্রীষ্ম এই ধরনের চিরন্তন শাশ্বত আনন্দ সেখানে বিরাজ করছে, এটা হচ্ছে ভগবানের ধাম। তাহলে এই এই জগৎটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব, আর ভগবানের ধামটাকে বলা হচ্ছে অদ্বন্দ্ব। কুলশেখর মহারাজ বলছে নাহম বন্দে তব চরণায় আর দ্বন্দ্বম অদ্বন্দ্ব হেতু, এই জগৎ থেকে তোমার জগতে যাওয়ার জন্য আমি তোমার ভজনা করি না, তুমি ভেবো না যে আমি ওই লোভে ভজনা করছি তোমার। ওকে, আরো উনি বলছেন, কুম্ভী পাকম গুরুম আপি হারে নারকম নাপনে তুম, আমি এই জন্য তোমার ভজনা করছি না যে তোমার ভজনা না করলে আমাকে নরকে যেতে হবে, সেই ভয়ে, সেই ভয়েও আমি তোমার ভজনা করছি না। অথবা রম্যা রমা মৃদু তনুলতা নন্দনে নাপিরন্তুম, অর্থাৎ তোমার ভজনা করে আমি স্বর্গে গিয়ে বিরাট আনন্দ লাভ করব, রমণীদের সঙ্গ সুখ লাভ করব, সেই জন্য আমি তোমার ভজনা করছি না। তাহলে কুলশেখর মহারাজ বললেন এই শ্লোকে, কি কি কারণে আমি তোমার ভজনা করছি না? প্রথম কারণ, এই জগৎ থেকে তোমার ধামে যাওয়ার জন্য, ভগবত ধাম যাওয়া আমার উদ্দেশ্য নয় তোমাকে ভজনা করার, নরকে যাওয়ার ভয়েও আমি তোমার ভজনা করছি না, এবং স্বর্গে গিয়ে সুখভোগ করার জন্য আমি তোমার ভজনা করছি না। চতুর্থ লাইন উনি বলছেন, তাহলে কেন আমি ভজনা করছি? ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম, তোমার এই রূপ যেন সর্বদা আমার হৃদয়ে সেটার আমি কনস্ট্যান্টলি ধ্যান করতে পারি, তোমার এই রূপকে আমি যেন চিরন্তন আমার হৃদয়ে ধরে রাখতে পারি, এইটি আমার একমাত্র প্রার্থনা, সেই জন্য আমি ভজনা করছি। তো এই প্রসঙ্গে আমাদের দামোদর অষ্টকমে খুব সুন্দর একটা শ্লোক আছে, ফোর্থ শ্লোক, ঠিক আছে, তুমি এটা বাজাও। বরম দেব মোক্ষম ন মোক্ষম দিন্ব ন চ ন মৃণেহম বারে সাদপি মুষ্টুমিতম বিম্ব রক্তাধরম মে মন শরীরস্তবলম লক্ষণম। বরম দেব মোক্ষম ন ইদম তে বপুর্নাথ গোপাল বালম, ইদম তে বপুর্নাথ গোপাল বালম।
তো এখানে সত্যব্রত মুনি দামোদরস্তম একই কথা বলছে। ফোর্থ এবং ফিফথ শ্লোকেও উনি বলছেন, তো ফোর্থ শ্লোকে বলছেন, বরম দেবা মোক্ষাম না মোক্ষাবাদিম্বা। বরম দেব, তুমি সব রকমের বর দিতে পারো, কিন্তু আমি কোন ধরনের বরই চাই না, এমনকি মোক্ষ লাভেরও ইচ্ছা আমার নেই। সমস্ত পিওর ডিভোটিসদের একই কথা, মোক্ষ তারা চায় না, ভগবানের সেবা চায়। বরম দেবা মোক্ষাম না মোক্ষাবাদিম্বা নাচান্যম বৃণে অহম বরেষদপিহা, এই কিছুই চাই না আমার। ইদমতে বপুর নাথা গোপাল বালম, তোমার এই গোপাল বাল গোপালের যে রূপ, সদা মে মনস্যাভির অস্তম কিমন্যে, সেটা আমার হৃদয়ে সর্বদা বিরাজ করুক, এটাই আমি একমাত্র চাই। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে কুলশেখর মহারাজও একই কথা বলছে। হে ভগবান শ্রীহরি, জড়বদ্ধ দশার দ্বন্দ্ব ভাব থেকে রক্ষা পেতে বা কুম্ভী পাগরু ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা করছি না। স্বর্গদানের কোমল ত্বক বিশিষ্ট সুন্দরী রমণীদের উপভোগ করাও আমার উদ্দেশ্য নয়। আপনার পাদপদ্মে আমার একমাত্র প্রার্থনা হচ্ছে, আমি যেন জন্ম জন্মান্তরে আমার হৃদয়ের অন্তঃস্থলে কেবল আপনাকে স্মরণ করতে পারি। শ্রী শ্রী মুকুন্দমালা স্তোত্র কি, কুলশেখর মহারাজ কি।